আর্থিক বাধা পেরিয়ে এভারেস্টের শিখরে বঙ্গতনায়া পেয়ালি বাংলায় নতুন ইতিহাস রচনা অক্সিজেন ছাড়াই সাবমিট শেষ করতে না পারায় আক্ষেপ আবহাওয়া খারাপ থাকায় শেষ কয়েকশো মিটার নিতে হয় অক্সিজেন মাত্র পাঁচ বছর বয়সে পাহাড়ের প্রতি প্রেম জন্মায় তেঞ্জিন নর্গের গল্প পড়তে গিয়ে পাহাড়ের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা থেকেই পাহাড়ে চড়ার জেদ চেপে বসে হুগলির চন্দননগরের বাসিন্দা পিয়ালি বসাখের পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতাকে ঠেলে পেছনে ফেলে অদম্য জেদেই এভারেস্ট জয় করে নজির গড়লেন বাংলার মেয়ে পিয়ালি বাংলা তো বটেই দেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে নামমাত্র কৃত্রিম অক্সিজেন ব্যবহার করে জয় করলেন আট মিটার ছুঁয়েছেন এভারেস্টের চূড়া গত চৌঠা এপ্রিল চন্দননগর থেকে রওনা হন এভারেস্ট ছোঁয়ার লক্ষ্যে টাকা জোগাড় করতে না পারায় বেস ক্যাম্পে পৌঁছেও বসে থাকতে হয়েছিল পিয়ালিকে শেষ পর্যন্ত ছাড়পত্র মেলে এই উৎসব আনন্দ উদ্দীপনা ক্ষণিকের সেটা মানুষ এখন ভিড় করবে চারিদিকে মিডিয়া আসবে কিন্তু ব্যথা ওর মনে যেটা সেই ব্যথাটা হল এই যাওয়ার আগে এই সাপোর্ট কিন্তু পায়নি স্বাভাবিক কারণেই মানুষ আমরা প্রত্যেকেই কি করি সফলতার পিছনেই ছুটি সফল যখন হয়নি তখন কিন্তু ওর এই যে মেইন যে ফিনান্সিয়াল সাপোর্ট সেই সাপোর্টটা কিন্তু পেতে ওকে খুব বেগ পেতে হয়েছে বেসিক্যালি আমরা উমেন এম্পাওয়ারমেন্ট যে ইয়ার এটা রোটারি ইন্টারন্যাশনালের সেই উমেন এম্পাওয়ারমেন্টের জন্যই যখন ও আমাদেরকে অ্যাপ্রোচ করে আমরা আমাদের যে রোটারি ইন্টারন্যাশনাল যিনি প্রেসিডেন্ট আছেন অল ওভার ওয়ার্ল্ডের তিনি হচ্ছেন রোটারিয়ান শেখার মেহতা তাকে আমাদের প্রেসিডেন্ট তাপস সাহা ইনি যোগাযোগ করেন যে এনা একে আমরা সাহায্য করতে চাই উনি তৎক্ষণাৎ আমাদেরকে বলেন যে হ্যাঁ রোটারি ইন্টারন্যাশনাল সাহায্য করবে আপনারা ওর পেছনে দাঁড়ান সবচেয়ে বড় কথা পয়সার চেয়েও বড়ো কথা যে সাপোর্টটা তাকে যে সাপোর্ট দেয়া যে হ্যাঁ তুমি এগিয়ে যাও সেটা কিন্তু অত্যন্ত জরুরি ছিল কেননা সেই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ও যদি এই মানসিক দ্বন্দ্ব বা দ্বিধা বা দুশ্চিন্তা নিয়ে থাকে সেটা কিন্তু তার যে পারফরমেন্স সেখানে এফেক্ট করতে পারত জানা গেছে আট হাজার চারশো মিটার পর্যন্ত কৃত্রিম অক্সিজেন ছাড়াই উঠেছিলেন পিয়ালি আবহাওয়া খারাপ থাকায় শেষ তিনশো মিটার অক্সিজেন নিতে বাধ্য হয়েছিলেন মেয়ের সাফল্যে খুশি চন্দননগরের বসাক পরিবার পাড়ার মেয়ের অপেক্ষায় গোটা এলাকা দু সালে মানাসুল জয় করেন পিয়ালি দু সালে ধৌলাগিরি জয় এবার এভারেস্ট খুশি পিয়ালি বসাক নিজেও ফার্স্ট ইন্ডিয়ান ল্যারি উদ্য অক্সিজেন দোলাগিরি সানিচু ওহ চন্দননগরের কাঁটা পুকুরের বাড়িতে বসে তার মা স্বপ্না বসাক বলেন গত কয়েকদিন ধরে ভীষণ দুশ্চিন্তায় ছিলাম দু চোখের পাতা এক করতে পারছিলাম না তবে মেয়ে বাড়িতে বলে গেছিল আমরা যেন তার জন্য চিন্তা না করি মেয়ের সাফল্যে স্বভাবতই গর্বিত মা নিজেও পিয়ালির এই সাফল্যে খুশি রাজ্যের পর্বতারোহী মহল এই বাড়ির জয় তো আমি খুবই আপ্লুত প্রথমত ভারতবর্ষের মধ্যে একজন মহিলা যে নাকি উইদার সাপ্লিমেন্টারি অক্সিজেনে পৃথিবীর সর্বোচ্চ সিংহ ছুঁ ছুঁতে পারল পাহাড় জয়টাকে আমি ঠিক বলবো না কেননা পাহাড়কে কখনো জয় করা যায় না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে মেয়েকে সময় বলতাম তুই জীবনকে বাজি রেখে যাচ্ছিস তুই আমাদের কথাটা অন্তত ভাববি হ্যাঁ যখন তোর প্রবলেম হবে লোকে টাকা পয়সা দিয়েছে ঠিক আছে তুই ওইটা চিন্তা করবি না একদম ও ও তো ওই দেনা মাথায় নিয়েই ও মানে কি বলবো টাকাই তখন কিছু জোগাড় হয়নি ও চলে গেল আর আমরা সেটাই বলছি যে এত টাকা টাকা বাড়িয়ে দিয়েছে সেবারে ছিল চব্বিশ পঁচিশ এরকম সাড়ে উনিশ লাখ টাকা দেওয়া হয়ে গেছিলো আর চারশো মিটার ছিল তো আমি খুব কান্নাকাটি করতাম এত টাকা পয়সা কোনো অসুবিধা হয়নি অসহযোগিতায় ও করতে পারলো না ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমান্স চন্দন নগৰ